হ্যালো ফ্রেন্ড, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোম্পানি, ওই কোম্পানিতে অ্যাপ্রেন্টিস নিয়ে হবে, ঠিক আছে? কোন কোন পোস্টে নিয়ে হবে সেগুলো ডিটেলসে এখন আলোচনা করব পুরো। হ্যাঁ ফ্রেন্ড, যারা হচ্ছে যারা আইটিআই বা ডিপ্লোমা পাস করেছো তারা এই ট্রেনিংটা নিতে পারো, ঠিক আছে? এবং শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, কী কী বিষয়ে অ্যাপ্রেন্টিস টেস্টগুলো নিয়ে হবে? অ্যাকাউন্টেন্টস, এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? কী কী টেস্টগুলো আছে টেস্টগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যদি সবগুলো টেস্ট বলতে হয় তাহলে প্রচুর ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ভিডিওটা স্ক্রিনে আছে, তোমরা দেখে নাও। ওয়েল্ডার, মেশিনিস্ট, এবং কোথায় কোথায় লেখা লোকেশানগুলো, দেরাদুন, দিল্লি, যোধপুর, এই লোকেশানে নেওয়া হবে। এই এই টেটগুলো নিয়ে আছে, সিট সংখ্যাও দেওয়া আছে, টোটাল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোন জায়গায় কী পোস্ট আছে এবং কতগুলো পোস্ট আছে টোটাল স্ক্রিনে আসছে, দেখে নি। এবং কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেই ডিসক্রিপশন ওয়েবসাইট, আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। হ্যাঁ ফ্রেন্ডস, বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও এবং ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে আছে। মিনিমাম কত বয়স? 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। 15/5/2022 মধ্যে এসসি এসটি ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, আর ওবিসি হলে 3 বছর বয়সের ছাড় পাওয়া যাবে। দেখুন বন্ধুরা, কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন টেটগুলো রিকোয়ারমেন্ট আছে সেই টেটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আরেকটা হচ্ছে, এখানে বলা আছে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বিএ, বিকম, বিএসসি, বিবিএ দেবে 9000 টাকা স্টাইপেন্ড, আর টেট অ্যাপ্রেন্টিস 1 ইয়ার আইটিআই, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস 8000 টাকা, আর আইটিআই যারা করেছে 1 ইয়ার 2 ইয়ার্স তাদের 8050 টাকা, আর 1 ইয়ারেরটা 7700 টাকা, এটা দেওয়া হবে। আর সিলেকশানটা কী আছে, সিলেকশান প্রসিডিউর আছে, অ্যাপ্রেন্টিস মার্কস, মার্কসের উপর সিলেকশানটা হবে। এই যে ওয়েবসাইটটা আছে এটা গুগলে গিয়ে লিখলেই পেজটা খুলবে। হ্যাঁ, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও দেখিয়েছি, দেখিয়ে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখে নাও, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট ডেট করেছে ইস্যু অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে যে ডেটে বেরিয়েছে 27 এপ্রিল বেরিয়েছে। ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল 27 এপ্রিল 2022 11 থেকে শুরু হয়েছে, আর লাস্ট ডেট রিসিভিং হচ্ছে 15ই মে, আর ইস্যু রেজাল্ট বেরিয়ে যাবে হচ্ছে 3rd মে, মানে 23 তারিখ তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে, আর 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট তোমরা কে কে ট্রেনিংটা করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি, ঠিক আছে? আইটিআই গ্র্যাজুয়েট যারা প্লেন গ্র্যাজুয়েট করেছো এবং ডিপ্লোমা পাস করেছো তারাও এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি এবং কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা প্রসিডিউরটা পরপর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিও থেকে ছেড়ে যেও না। যারা ইদানিং যারা আইটিআই বা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই ফর্মটা ফিল আপ করতে পারো, তোমরা স্টাইপেন্ডটা পাবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্টটা বেরিয়ে যাবে। কীভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখে নাও, ঠিক আছে? দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, নতুন রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এর উপর একটু হালকা করে চাপ দিলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। হালকা করে চাপ দিলাম, তাহলে একটা ক্যান্ডিডেট
বলে একটা সিলেকশন আসবে। এই যা, এটাতে উপর চাপ দিলেই তোমাদের পেজটা খুলবে। ক্যান্ডিডেট দিলাম, যার পর এরকম একটা পেজ আসবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে পার্সোনাল ডিটেল, তোমার নাম দিতে হবে, ঠিক আছে, ফাদার নেম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে ক্লিক করে সাবমিট করতে হবে, ঠিক আছে। বন্ধুরা আজ হলো এ পর্যন্তই। হ্যাঁ বন্ধুরা, যারা হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, যারা ইদানিং আইটিআই বা ডিপ্লোমা পাস করেছো, প্লেন গ্র্যাজুয়েশন পাস করেছো, তারা এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে পারো, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর বন্ধু, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই শেয়ার করো, লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।